ট্রে মেরামতি করা হব সুধাকণ্ঠর কুঠরি থকা বাসগৃহর। পর্যটন বিভাগের তত্ত্বাবধানত প্রারম্ভিক কাম কাজ আরম্ভ। মেরামতির কাম পর্যবেক্ষণ কলিয়াবৰ মহকুমার বিষয়া কর্মচারী সকলের। সুধাকণ্ঠর মাটিখিনির মালিকী স্বত্ব থকা ফটিক নিয়োগেরও আলোচনা করা হয়। বাসগৃহটির মেরামতির বাবে 20 লাখ টাকা ধার্য করা হয়েছে। দুয়ে পদ নষ্ট হওয়া সামগ্রী মেরামতি করে রখা হব সংরক্ষণ করে। দুইজনত বাসগৃহট পরিদর্শন করেছিল পর্যটন মন্ত্রী বিমল বরাই। বিমল বরার নির্দেশনা মর্মে এই কাম সম্ভবপর হয়েছে আর এটা পরিদর্শন করার পিছতে তৎপর হয়ে পড়ছে পর্যটন বিভাগ। এই সন্দর্ভত আগবাইছো আমার সাংবাদিক ইমরান আলীর এক প্রতিবেদন। যোৱা দুই দিনত মন্ত্রিত্ব লাভ করার পিছত প্রথমবারলৈ কাজিৰঙালৈ আহিছিল পর্যটন মন্ত্রী বিমল বৰা। কাজিৰঙা পরিদর্শন কালত তেওঁ কেইবাটাও স্থান পরিদর্শন করেছিল আর বিশেষভাবে তেওঁ পরিদর্শন করেছিল কাজিৰঙাত থকা ডক্টর ভূপেন হাজরিকার বাসগৃহ। মই বর্তমান সেই বাসগৃহের উপস্থিত আছো। ভূপেন হাজরিকা, মই প্রথমে যদি দৃশ্য সেই দৃশ্যটি দেখাবলৈ মই অনুরোধ করেছো ভিডিওজনী সীমানক, যে পর্যটন মন্ত্রীগৰাকীয়ে তেওঁ পরিদর্শন কালত এই যে বাসগৃহ সুধাকণ্ঠৰ কাজিৰঙাৰ বাসগৃহটো তেওঁ পরিদর্শন করেছিল আর পরিদর্শন কালত তেওঁ সাংবাদিকৰ আগত মন্তব্য প্রকাশ করেছিল যে এসপ্তাহের ভিতরতে এই যে বাসগৃহ ইতিহাস বিজড়িত, আসলে সুধাকণ্ঠর বহু স্মৃতি বিজড়িত এই যে বাসগৃহ, এই বাসগৃহট এসপ্তাহের ভিতর মেরামতি করার কথা ঘোষণা করেছিল। তারপর কি ধরনের আসলে মেরামতি কামর কথা চলিছে সেই সন্দর্ভত কথা বলবলে আমি উপস্থিত হয়েছি সেই এই ঘরটির চোয়া চিতার দায়িত্ব থাকা সুরেন্দ্র ডাঙরিয়ার সঙ্গে। কি ধরনের আলোচনা করেছে বর্তমান বা এই ঘরটির মেরামতি সন্দর্ভত কি ধরনের কামবর আগবাড়ি সেই সন্দর্ভত কথা পাতবলে আমি সঙ্গে আসছি। খুড়া, কি আগবাড়ি কাম কোনোবা আহিছিল নে পর্যটন বিভাগের ফলের? আমার যেতিয়া মন্ত্রী বিমল বরা আহি গেল, তেখেতো এসপ্তাহ পিছত হব বলে কথাটো কৈছিলে, কিন্তু তার ভিতরতো কিছু কথা আছে থাকার কারণে বস্তুটা অল্প পিছুয়াই গেল। তারপিছতো হলেও ডাইরেক্টর আর আমার মানে হেৰি মহকুমা অধিপতি আর চক্র বিষয়ানীও আহিছিল এদিন, আহি পেলায় আর ইঞ্জিনিয়ার আহিছিল। ঘরটো জোখমাখ ললে, জোখমাখ লৈ পেলায় দেখিলে যে ঘরটো সম্পূর্ণ বদলি কিছু বদলি কৰিব লাগিব। এইবিলাক আলোচনা ইয়াতে বহি পেলায় হল। হওয়ার পিছত এইটো আমার যি মাটি বিক্রি করবলে আগবাড়ি আছে তেখেতেও দিবলে আগবাড়ি আছে, আর সেইপিনেও যিমানটো হয়েছে আগবাড়ি গৈছেগে। আর এতিয়া এই ঘরটো হয়তো এটা এই বরষুণ বতর বা কিবা কিবি অসুবিধার কারণে হয়তো অল্প ভাঙিবলে অসুবিধা হয়ে আছে। আর মই এটাই কথা, মোৰ আশা এক দেড় মাহের পিছত হয়তো তেখেতসকলে ইয়াত এই কাম আরম্ভ করব। কিমান টাকা খরচ হব কিবা কৈছিল কেমন তেওঁলোকৰ? এনে মই এখিনি থকা মতে শুনা মতে তেওঁলোকে 20 লাখ টাকার একটা বাজেট এটা ধরেছে, তাৰমানে ঘরটো রিপেয়ারিংৰ কাৰণে। ঘরটো সম্পূর্ণ ভালে উঠিব আগৰ দৰে হৈ থাকিব না? ঘরটো তাৰমানে এতিয়া বর্তমান ডাইরেক্টর আর ইঞ্জিনিয়ার কোৱা মতে যেনেকে ঘরটো আছে তেনেকেই খালি বদলি কৰি তেনেকেই রাখিব, আর খালি কিছু যেগুলা বস্তু নষ্ট হয়ে গেছে সেইবিলাক তেওঁলোকে বনমালিক ঠিক ঠাক করে দিব। আর অপর যে এডভেস্টার টিম আর তেখেতলে কৈছে যে টিংটো নরব, আর আজিকালি মার্কেটত এই টিংটো নাই, সেই গতিকে আমি টিংটোহে বদলি করে দিম সিমানটাই তেখেতসকলে কৈছে, আর যেনেকে ঘর আছে তেনেকেই রাখিম বলে কৈছে। মানে মন্ত্রীয়ে কোৱাৰ পিছত কাম বহুখিনি আগবাড়িছে? মন্ত্রী কৈ যোৱাৰ পিছত এতিয়া বর্তমান মই দেখাত আগতকে এইবার কাম বহুতখিনি আগবাঢ়ি গৈ আছে। আপনি আশাবাদী নে যেহেতু সুধাকণ্ঠর জন্মদিন আহি আছে তার আগে আগে কাম আরম্ভ হব বা কিছু সলনি হব পরিবে? আর মই এটা আশা যে ভূপেন দাৰ জন্মতিথি আহি আছে, জন্মতিথির আগে আগে হয়তো মানে সরকারে এই কামটো কিছু আগবাই নিব বলে আশা করছো। এই ঘরটো মেরামতি হলেই এটা পর্যটন স্থলীলে রূপান্তরিত হব বলে আপনি আশা করব পারি বা সকলে আশা করি আছে? আর এই ঘরটো যেটা আমার সম্পূর্ণ রিপেয়ারিং হব আর ভূপেন দাৰ কলাক্ষেত্র হিসাবত কিবা কিবি বস্তু ইয়াত হব, তেতিয়া হয়তো বাহিরের পর্যটক আমার এই ঘরটলে বহুতখিনি আহিব আর এতিয়াও আহিয়ে থাকে। বস্তুবোৰ কি করা হব? খুড়া, বিছনা আছে বা বহুখিনি বস্তু আছে, সেই যিখিনি বয় বস্তু আছে ভূপেন দাৰ সেই বস্তুখিনি আমি সংরক্ষণের ব্যবস্থা করার চিন্তা করে আছো। কিবা বস্তু বেয়া হয়েছে নাকি খুড়া? আর ইয়ার ভিতরতে মানে ধরো তেখেতর অতি মরম বিছনা পালেংখন আর বাকি যেবিলাক আর মানে মানে আছে সেইবিলাক তো বিশেষ একো হওয়া নাইকিয়া, কিন্তু তেখেতর মানে পালেংখন কিন্তু বেয়া হয়েছে। আর সেইখানের বিষয়ে সেইদিন মই মন্ত্রী ডাঙরিয়াকেও দেখাইছো আর আমার ডাইরেক্টর আছে ডাইরেক্টরকে দেখাইছো, কলে এইবিলাক সকলোখিনি হব আপনি চিন্তা করব নালাগে। মানে ঘরটোর লগতে সকলো সামগ্রী সামগ্রী কাম তেওঁলোকে করব, তার মানে সরকারকে এটাই ধন্যবাদ দিছো আর যেনেকেই তে কই আহিছে তেনেকে কামখিনি যদি জন্মদিনের আগে আগে হাতত লয় মই আর সুখী।
নিশ্চয়কৈ আচলতে এই চৰণীয় ডাঙৰীয়া আচলতে দীৰ্ঘদিনৰ পৰা সুধাকণ্ঠৰ এই বাসগৃহটো চোৱা চিতাৰ তেওঁ দায়িত্বত আছে আৰু যিহেতু বিগত মাহত যেতিয়া মন্ত্ৰীগৰাকী আহিছিল তেওঁৰ সৈতে বহুখিনি কথা পাতিছে আৰু তেওঁক আশ্বাস দি গৈছিলে যে এসপ্তাহৰ ভিতৰতে কাম আৰম্ভ হ'ব আৰু সেই অনুসৰিয়ে কিছু কথা বতৰা এতিয়া চলিছে আৰু হয়তো খুব সোনকালেই সুধাকণ্ঠৰ এই যিটো বাসগৃহ এই বাসগৃহটো মেৰামতি হ'ব আৰু অসমবাসীৰ কাৰণে এটা পৰ্যটনস্থলী হয়তো মুকলি হ'ব য'ত অসমবাসীয়ে আহি সুধাকণ্ঠৰ বহু স্মৃতি বিজড়িত সামগ্ৰী বা তেওঁ বহু অনুভৱ ইয়াত স্বচক্ষে প্ৰত্যক্ষ কৰিবলৈ সক্ষম হ'ব।